হ্যালো ফ্রেন্ডস অল দে ওয়েলকাম ব্যাক টু ইনফেল এন্ড ওয়েলকাম টু মি আর আর আজকে স্কুটারটার সম্পর্কে ডিসকাস করব সেটা বেস্ট ইন্টারেস্টিং একটা স্কুটার আর সেটা হলো বাজাজের জেতাক প্রিমিয়াম তো 224 এসএস স্কুটারটার মধ্যে বেশ কিছু ছোট ছোট মাইনর মাইনর चेंजेस এসেছে স্কুটারটার মধ্যে স্পেসিফিকেশন কি ফিচারস কি এর টোটাল কস্ট কত মানে এক্সশোর প্রাইস কত অন রোড প্রাইস কত মিনিমাম ডাউন পেমেন্ট কত এই সব জিনিস নিয়ে আজকে ডিসকাস করব এবং ডিসকাস করব ইলেকট্রিক স্কুটার সেগমেন্টের মধ্যে কেন এই স্কুটারটা বেস্ট ইউনিক তো আপনি যদি ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভেবে থাকেন দেন এই কন্টেন্টটা আপনার কাছে বেশ ইন্টারেস্টিং হতে চলেছে সো শুরু করব ফ্রন্ট থেকে এন্ড ফ্রন্টে যেটা ফার্স্ট আপনার দৃষ্টি আকর্ষণ করবে এর ইউনিক লুকস এখানে সুন্দর ডিআরএল পাবেন মাঝখানে বাজাজের চেতাকের একটা লোগো পাবেন এবং এটা বেশ সুন্দর আপনি এই স্কুটারটার মধ্যে মেটাল বডি পাবেন এবং জায়গায় জায়গায় ক্রোমের ইনসার্ট পেয়ে যাবেন ওভারঅল বিল্ড কোয়ালিটি নিয়ে কিন্তু আপনাকে কোনো কম্প্রোমাইজ করতে হবে না বিল্ড কোয়ালিটির দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট আমি মার্কেটে বলতেই পারি সুন্দর হচ্ছে থাকে ব্র্যান্ডিংটা রয়েছে ভীষণ সুন্দর দেখতে টার্নিং ইন্ডিকেটারগুলো রয়েছে ফ্রন্টে আপনি টুয়েলভ ইঞ্চের রেডিয়াল টায়ার পেয়ে যাবেন তার সঙ্গে আপনি এখানে হাইড্রোলিকটা পেয়ে যাচ্ছেন যদি এটা সিঙ্গেল হাইড্রোলিক তবে দেখে বেশ শক্তপোক্ত বলেই মনে হচ্ছে এবং ফ্রন্টে আপনি টাও পেয়ে যাচ্ছেন ফ্রন্টে যখন আপনি সাইডে মুভ করবেন দেন এর ওভারঅল যে বিউটিফুল লুকস এটাকে আপনি বুঝতে পারবেন অ্যান্ড এই জায়গাগুলো কিন্তু মেটালের তার সঙ্গে আপনি এখানে ভীষণ সুন্দর সিট পেয়ে যাবেন চেতাকের ব্র্যান্ডিংটা এখানেও রয়েছে দুটো কালার রয়েছে এখানে এখানে ডার্ক ব্রাউন রয়েছে এখানে ব্ল্যাক রয়েছে ম্যাট কালারের বিউটিফুল স্টিচ রয়েছে এবং সিটের প্যাডিংটাও কিন্তু বেশ ভালো এবং রাইডার পিলেনের জন্য কিন্তু জায়গার কোনো অভাব আপনি পাবেন না রেয়ারে বেশ শক্ত ভক্ত গ্র্যাব রেল পাবেন অ্যান্ড রেয়ার থেকেও স্কুটারের লুকসটা কিন্তু বেশ ইউনিক সে ব্র্যান্ডিং এখানে পেয়ে যাবেন এখানেও আপনি ক্রোমে ইনসার্ট পেয়ে যাবেন ফ্রন্টের সাথে রেয়ারের ডিজাইনের মধ্যে ভীষণ সুন্দর সাজুজ্জতা রয়েছে যার জন্য স্কুটারটাকে ফ্রন্ট থেকেও যতটা সুন্দর লাগছে রেয়ার থেকেও কিন্তু ততটাই সুন্দর লাগছে এবং রোবাল স্কুটারের ডিজাইনটার মধ্যে রেট্রো ভাইপ আপনি প্রচুর পেয়ে যাবেন সো মেটাল বডি ভীষণ সুন্দর বিল্ড কোয়ালিটির সাথে আরও বেশ কিছু ইউনিক পয়েন্টও কিন্তু স্কুটারটার মধ্যে পেয়ে যাবেন সেই পয়েন্টগুলোর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে এই স্কুটারটা আইপি সিক্সটি রেটেড শক প্রুফ এবং এক মিটার চলে যদি ডুবে থাকে তাহলে সেটা কিন্তু সার্ভাইভ করে যাবে যেটা কিন্তু আমার মনে হয় বেশ ভালো কিছু কিছু জায়গা আছে আমাদের দেশে যেখানে বন্যা প্রবণ জায়গা তো সেই জায়গাগুলোতে কিন্তু ইজিলি নিতে পারেন আর রেয়ারে আপনি টুয়েলভ ইঞ্চের টায়ারটা পেয়ে যাচ্ছিলেন অ্যান্ড রেয়ারে ডিক্স পাবেন না রেয়ারে আপনি একটা ড্রাম ব্রেক পাবেন আর এই স্কুটারটার মধ্যে যে ব্যাটারিটা রয়েছে সেটা থ্রি পয়েন্ট টু কিলো ওয়াটের ব্যাটারি উইথ কুলিং সিস্টেম আপনি পেয়ে যাবেন এবং এই ব্যাটারিটা ফুল চার্জ হতে টাইম নেবে ফোর আওয়ার থার্টি মিনিটস আর এই স্কুটারটাতে আপনি অনবোর্ড চার্জার পেয়ে যাবেন বাজাজের ক্লেম ওয়ান টোয়েন্টি সিক্স কিলোমিটার রেঞ্জ আপনি পেয়ে যাবেন ফুল চার্জে আর এই স্কুটারটা থেকে আপনি টপ স্পিড হিসাবে পাবেন সেভেন্টি থ্রি কিলোমিটার পার আওয়ার এরপর চলে আসবো এই স্কুটারটার মধ্যে ফিচার স্পেসিফিকেশন কি তার আগে যেটা দেখানো এর যে ইলেকট্রনিক্স পার্ট যেগুলো রয়েছে সেগুলো একবার দেখিয়ে দেবো আপনাদের তো এখানে আপনি ফাইভ পয়েন্ট ফাইভ টিএফটি ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন আর এখানে এর স্টার্ট সুইচটা রয়েছে এবং এই স্টার্ট করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে এই ফব কিটা এই ফব কিটা আপনার কাছে থাকতে হবে এই ফব কিটা থাকলে গাড়িটাকে আপনি ইজিলি স্টার্ট করতে পারবেন তো আমি যদি একবার প্রেস করি দেন আপনি এর ভীষণ সুন্দর ডিসপ্লেটা দেখতে পেয়ে যাবেন এবং এই ডিসপ্লেটা বেস ইনফরমেটিভ এটা একটু টাইম নাই ওকে তো এই যে জায়গাটা রয়েছে এখান থেকে আপনি প্রচুর ইনফরমেশন পেয়ে যাবেন ওরও পেয়ে যাচ্ছেন ব্যাটারি ভোল্টেজ পেয়ে যাচ্ছেন রেঞ্জটা পেয়ে যাবেন একটা সুন্দর গ্রাফিক্স রয়েছে এটা চেঞ্জ হবে রাইডিং মোডের রেসপেক্টে গিয়ে আর আপনি যদি এর ভেতরে মেনুগুলোকে দেখতে চান দেন আপনাকে এই সুইচ দুটো হেল্প নিতে হবে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন এরর ওয়ার্নিং সম্পর্কে নোটিফিকেশন সম্পর্কে আর এর মেনুগুলোর ভেতরে যদি জিনিসগুলোকে অপারেট করতে চান দেন আপনাকে এখান থেকে চেঞ্জ করতে হবে নেভিগেশন আপনি পেয়ে যাবেন মানে টার্ন বাই টার্ন নেভিগেশন রয়েছে ব্লুটুথ নট কানেক্টেড ওকে ঠিক আছে বুঝতে পারলাম আমি তার সঙ্গে আপনি এখানে রিভার্স মোডটা পেয়ে যাবেন সেল মোড পেয়ে যাবেন এবং টার্নিং ইন্ডিকেটারের জন্য এটা লেফটের টার্নিং ইন্ডিকেটার ওকে এটা রাইটের টার্নিং ইন্ডিকেটার তো বেশ হ্যান্ডি বাইক চালাতে চালাতে মানে স্কুলেটা চালাতে চালাতে আপনাকে জাস্ট দুটো জায়গায় প্রেস করতে হবে একটু টাইম লাগবে কিন্তু এটা বেশ সুন্দর তার সঙ্গে আপনি এই জায়গাটাকে সেটটাকে ওপেন করতে পারবেন একটা সুইচের মাধ্যমে আমি যদি এটাকে হালকা করে প্রেস করি দেন এই জায়গাটা আপনার খুলে গেল আপনি এখানে ইউএসবি চার্জিং পয়েন্টটা পেয়ে যাবেন হেলথ কিট রাখার জন্য জিনিসগুলো পেয়ে যাবেন এখানে ফোন রাখতে পারবেন এবং এটাও কিন্তু বেস স্টার্ডি বিল্টে তার সঙ্গে আপনি যদি সিটটাকে ওপেন করতে চান দেন এই সুইচটাকে আপনাকে লম্বা প্রেস করে রাখতে হবে দেন এখানে আপনি এইটি লিটারের আন্ডার সিট স্টোরেজটা পেয়ে যাচ্ছেন এখানে লাইট রয়েছে এবং এখানে এখানের চার্জিং পোর্টটা আপনি পেয়ে যাবেন তো দ্যাস দ্য থিং তো এই সিটটা বেশ ইউনিক সিটটাকে ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে নেমে যায় না সিটটাকে প্রেস করতে হবে তবে গিয়ে সিটটা লক হয় সো ওভারঅল আপনি এই স্কুরারটা যদি কেনেন বিল কোয়ালিটি ফিচার্সিফিকেশনের দিক থেকে তো স্যাটিসফাই হবে না দ্যাটস দ্য বিউটিফুল ডিআরএল যেটা আমি বলছিলাম তো এরপর বলবো আরও অনেক কিছু কথা তার আগে সুরাটাকে আমি বন্ধ করে দিই অ্যান্ড বন্ধ করাটাও বেস ইজি আপনাকে এটাকে জাস্ট দুবার প্রেস করতে হবে ওকে এটা লক হয়ে গেল আপনি এখানে ব্রেক লকটাও পেয়ে যাবেন তো এরপর এর প্রাইস কি এবং এর আর কি কি ফিচারস আপনি পাবেন তো বেসিক্যালি এই যে প্রোডাক্টটা রয়েছে সেটা হচ্ছে বায়াজে চেতক প্রিমিয়াম দুটো ভেরিয়েন্ট অ্যাকচুয়ালি পাবেন একটা হচ্ছে প্রিমিয়াম এটা হচ্ছে আরবান এবং দুটো জায়গাতেই একটা এক্সট্রা ফেসিলিটি আপনি অ্যাভেল করতে পারেন থ্রু টেক প্যাক তো আমি প্রিমিয়াম প্লাস টেক প্যাক এই দুটোর জিনিস সম্পর্কে আলোচনা করব তো এই প্রিমিয়াম যে স্কুটারটা রয়েছে এই স্কুটারটাতে আপনি ইনিশিয়ালি ওয়ান মান্থের ফ্রি ট্রায়াল পাবেন টেক প্যাকের পরবর্তীকালে আপনাকে টেক প্যাকটাকে পারচেস করতে হবে সেক্ষেত্রে এই স্কুটারের সঙ্গে নাইন থাউজেন্ড রুপিস এক্সট্রা অ্যাড করলে আপনি টেক প্যাকটাকে পারচেস করতে পারবেন তো এই টেক প্যাকটা পারচেস করে আমার লাভটা কি হবে এই টেক প্যাকটা পারচেস করার পর আপনি এই স্কুটারটার যে ফুল পোটেন্সিয়ালিটি সেটাকে আনলক করতে পারবেন মানে আপনি এখানে ইকো মোড পাচ্ছিলেন টেক প্যাক অ্যাক্টিভেট করে দেওয়ার পর আপনি স্পোর্টস মোডটাও পেয়ে যাবেন ফুল অ্যাপ কানেক্টিভিটি পেয়ে যাবেন সিকুয়েন্সিয়াল ব্লিংকার পেয়ে যাবেন হিল হোল্ড অ্যাসিস্ট পেয়ে যাবেন সে ফুল অ্যাপ কানেক্টিভিটির মাধ্যমে আপনি টেম্পার অ্যালার্ট ওটিএ আপডেট ভেহিক্যাল হেলথ ইনফরমেশনের মতো জিনিসগুলো পেয়ে যাবেন এই গেল মানে টেকনিক্যালিটির ব্যাপারে কিছু কথা স্কুটারটার ওজন ওয়ান থার্টি ফোর কেজি এটা জিনিসটা আমি মিস করে গেছিলাম তো এরপর চলে আসবো প্রাইস তো এই স্কুটারটার এই মুহূর্তে বর্ধমানে এক শোরুম প্রাইস পড়ছে ওয়ান লাখ ফর্টি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড ফর্টি থ্রি রুপিস অন রোড প্রাইস পড়ছে ওয়ান লাখ সিক্সটি টু থাউজেন্ড এইট হান্ড্রেড নাইনটি থ্রি রুপিস আপনার যদি সিভিল স্কোর ভালো হয় তাহলে মিনিমাম টেন থাউজেন্ড রুপিস ডাউন পেমেন্ট আপনি করতে পারেন আর আপনার সিভিল স্কোরের উপর ডিপেন্ড করবে আপনাকে কত ডাউন পেমেন্ট করতে হবে আদারওয়াইজ টোয়েন্টি থাউজেন্ড রুপিস ডাউন পেমেন্ট করে স্কোরটা আপনি নিতে পারেন যদি সিভিল কোডটা ততটা ভালো না হয় যদি টেন থাউজেন্ড রুপিস ডাউন পেমেন্ট করে স্কুলেরটা আপনি বাড়ি নিয়ে যান সেক্ষেত্রে যে টেন ইয়ারটা সেটা হবে ফোর্টি এইট মান্থের ম্যাক্সিমাম টেন ইয়ার আর সেক্ষেত্রে ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড রুপিসের মতো ইএমআই পড়বে আমি ডেস্ক্রিপশানে সালুজা বাজাজের কন্টিনিউস ট্রপ করে দেব সেখান থেকে আপনি এই স্কুলের সম্পর্কে ফার্দার এনকোয়ারিগুলোকেও ফুলফিল করতে পারেন তো এই ছিল সালুজা বাজাজের শোরুম এসে এই সে তার প্রিমিয়ামটা সম্পর্কে কিছু ইনফরমেশন আই থিঙ্ক কন্টেন্টটা আমাদের ইনফরমেটিভ লেগেছে যদি লেগে থাকে দেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে লাইক করতে শেয়ার করতেও বলবেন না খুব তাড়াতাড়ি কন্টেন্ট নিয়ে আবার আমাদের সঙ্গে দেখা হবে যতক্ষণ মতো স্টে এন্ড অ্যান্ড কিপ রেভিং বাই